রুমের ঠিক বাইরেই পুল এরিয়াটা, দুর্দান্ত লাগছে, দারুণ সুন্দর পুল এরিয়া। তারোবা ভ্রমণ শেষে এবার রওনা হলাম মধ্যপ্রদেশের পেঞ্চ জাতীয় উদ্যানের উদ্দেশ্যে। পেঞ্চ জাতীয় উদ্যানের নিকটতম রেল স্টেশন হল নাগপুর। মুম্বাইগামী যে কোনো ট্রেনে রওনা হয়ে নাগপুরে নেমে সেখান থেকে খুব সহজেই গাড়িতে চলে আসা যায় মধ্যপ্রদেশের বিখ্যাত পেঞ্চ ন্যাশনাল পার্ক ও টাইগার রিজার্ভে। নাগপুর থেকে পেঞ্চের দূরত্ব মোটামুটি 100 কিলোমিটার, সময় লাগবে ঘণ্টা দুয়েক। সুইফট ডিজায়ার জাতীয় গাড়িতে ভাড়া পড়বে মোটামুটি 2,500 থেকে 3,000 টাকা। প্রায় 1180 বর্গ কিলোমিটার বিস্তৃত এই জাতীয় উদ্যানকে 6টি জোনে ভাগ করা হয়েছে। এগুলি হলো তুরিয়া, কর্মাজিরি, জামতারা, তেলিয়া ও রুখাত। আমরা চলেছি এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় তুরিয়া গেটের উদ্দেশ্যে। এই তুরিয়া গেট দিয়েই আজ আমাদের ইভিনিং সাফারি আছে। প্রশস্ত ও সুন্দর রাজপথ দিয়ে গাড়ি ছুটে চলল তুরিয়া গেটের দিকে। কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে পড়লাম পেঞ্চের জঙ্গলে। চারিদিকের অসামান্য প্রকৃতি উপভোগ করতে করতে জব্বলপুরগামী রাস্তাকে সামনে ফেলে বাঁ দিকে জঙ্গলের রাস্তায় প্রবেশ করলাম। একটা চেকপোস্টের নাম নথিভুক্ত করে জঙ্গলের রাস্তা ধরে চলতে থাকলাম পেঞ্চে আমাদের আজকের ঠিকানা ওয়েলকাম হেরিটেজের হোটেল জাঙ্গল হোমের উদ্দেশ্যে। পেঞ্চ জঙ্গলকে ঘিরে গড়ে উঠেছে প্রচুর নামী দামি হোটেল ও রিসর্ট, তাই পেঞ্চে এলে এক রাত জঙ্গলে বিলাসিতা করার শখটা ছিল অনেক দিনের, তাই বুক করেছিলাম ওয়েলকাম হেরিটেজের এই হোটেলটা। আইটিসি এবং যোধনা হেরিটেজের জয়েন্ট ভেঞ্চার হলো ওয়েলকাম হেরিটেজ। প্রকৃতির মাঝে সুন্দর করে সাজানো আইটিসির এই হেরিটেজ হোটেলটি আমাদের আজকের ঠিকানা। এটা ওয়েলকাম হেরিটেজের হেরিটেজ হোটেল জাঙ্গল হোম পেঞ্চে। এই মুহূর্তে আমরা পেঞ্চে আছি, মধ্যপ্রদেশের পেঞ্চ ন্যাশনাল পার্ক। তো হেরিটেজ একটা লুক তো রয়েছেই অবশ্য, খুব সুন্দর, সুইচ থেকে শুরু করে ফ্যান্স সব কিছুই হেরিটেজ, পুরোনো দিনের। প্রতিটি রুমে একটা হেরিটেজ লুক অ্যান্ড ফিল মেনটেন করা হয়েছে। রুমের ঠিক বাইরেই পুল এরিয়াটা, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত একটি পুল এবং তাকে ঘিরে সাজানো রিল্যাক্স রুমগুলি অসাধারণ, দারুণ সুন্দর পুল এরিয়া। রেস্টুরেন্টে যাই, দেখি কোথায় রেস্টুরেন্ট আছে লাঞ্চ করার জন্য। এইদিকে রেস্টুরেন্ট, এছাড়াও আছে গেম জোন এবং একটা দারুণ বার যেখানে আপনি সন্ধ্যার পর কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। লেটস চেক ইট আউট। তাড়াতাড়ি লঞ্চ সেরে বেরিয়ে পড়লাম আজকের সাফারির জন্য। আমাদের সাফারি জিপ ইতিমধ্যে রিসর্টে উপস্থিত। জাঙ্গল সাফারি, জাঙ্গল সাফারি, আমাদের জাঙ্গল সাফারি ইন পেঞ্চ, ইন পেঞ্চ, মোগলিস ডেন। এখানে আমার দর্শক বন্ধুদের জন্য একটা কথা বলে রাখি, পেঞ্চ টাইগার রিজার্ভে
সাফারি বুকিং অনলাইনে করলে বুকিংয়ের সময় কেবলমাত্র পার্কের এন্ট্রি ফিটাই নেওয়া হয়, যা মোটামুটি 2,500 টাকা মতো। সাফারি জিপের খরচ কিন্তু সেখানে ধরা থাকে না। সাফারি জিপের টাকাটা আপনাকে সরাসরি জিপের ড্রাইভারকে পে করতে হবে, যা মোটামুটি 3,500 টাকা। যাই হোক, কিছুক্ষণের মধ্যে এসে পড়লাম তুরিয়া গেটে। পেঞ্চ ন্যাশনাল পার্কের তুরিয়া গেটে পৌঁছে গেছি। এটা কোর এরিয়া, কোর গেট। তো এখান থেকে আমাদের এখন এন্ট্রি করতে হবে কোর এরিয়াতে। সমস্ত জিপ রেডি। আবার আমরা মধ্যপ্রদেশ মোগলির জঙ্গলে চলে এসেছি। পেঞ্চ টাইগার রিজার্ভ তুরিয়া গেট। চলিয়ে নমস্তে। রাজেন্দ্র, ওকে। আপনি মর্জি সে আপনি যা সকতে। আচ্ছা, আজ কে কে দেখনে বলে হাম দেখতে কে কে মিলে। গেটে আমাদের অনলাইন বুকিং স্লিপ দেখিয়ে ঢুকে পড়লাম জঙ্গলের কোর অঞ্চলে। जो 1200 स्क्वायर किलोमीटर का एरिया पड़ता है फॉरेस्ट का, पूरा पेंच का, इसमें से कोर जोन है 411 स्क्वायर किलोमीटर। अच्छा, तो हम जो सफारी जो होती है कोर जोन में, सिर्फ 20% एरिया है सफारी होता है। स्पॉटेड डियर है, स्पॉटेड डियर। स्पॉटेड डियर जो दिख रहे हैं, हाईएस्ट पॉपुलेशन है यहाँ पर। अच्छा, इंडिया में सबसे बेस्ट पॉपुलेशन डियर की कहीं है तो वो पेंच में। अच्छा, और कितने टाइगर्स हैं यहाँ पर? यहाँ सर 53+ टाइगर है। 53+, बट अगर पूरा एरिया देखा जाए पेंच का तो 60-70 टाइगर आता है। अच्छा, कोर में 53 है। टूरिज्म एरिया देखा जाए तो 10-15 टाइगर दिखता है हम लोगों को। दिखता है पूरा टूरिज्म एरिया है। अच्छा, 20% वाला। জঙ্গলের ভেতর ঢোকার সাথে সাথেই কিন্তু সবাই মোহিত হয়ে গেলাম। জঙ্গল যে এত সুন্দর হতে পারে তা জানতে পারলাম এই পেঞ্চে এসে। গোটা জঙ্গলটা মনে হচ্ছে যেন একটা মানুষের তৈরি পার্ক, যেখানে সমস্ত গাছপালা, নদী, পাহাড় যেন মনের মতন করে কেউ সাজিয়ে দেওয়া হয়েছে। বন্যপ্রাণী কী দেখব, এত সুন্দর জঙ্গলের প্রকৃতি মন প্রাণ ভরে উপভোগ করতে থাকলাম। প্রথমেই দেখা পেলাম একদল ওয়াইল্ড জ্যাকাল, এরপর একজোড়া হাতি, আর এত হরিণ যে কোথাও থাকতে পারে তা না দেখলে বিশ্বাস হয় না। গাইডের কাছ থেকে জানতে পারলাম ভারতবর্ষের সবচেয়ে বেশি হরিণের সংখ্যা কিন্তু এই পেঞ্চেই। রুডিয়ার্ড কিপলিংয়ের বিখ্যাত জাঙ্গল বুকের গল্পের একটা বড় অংশের পটভূমি ছিল কিন্তু এই পেঞ্চের জঙ্গল। মনে মনে ভেবে নিচ্ছিলাম মোগলি আর বাঘিরা অবাধে ঘুরে বেড়াতো এই জঙ্গলেই। কিপলিং তার বিখ্যাত গল্পের জন্য কেন এই জঙ্গলকেই বেছে নিয়েছিলেন তা বুঝতে আর বাকি রইল না। তবু শের খানকে দেখানোর মরিয়া চেষ্টা করতে লাগলো আমাদের গাইড। হঠাৎই একটা জিপ উল্টো দিক থেকে এসে আমাদের জানালো তারা বাঘের দর্শন পেয়েছে। তাদের মোবাইলে সেই দৃশ্য আমাদের দেখালেন, কিন্তু হয় আমাদের ভাগ্যের শিকার কিন্তু এবারও ছিল না। 4 ঘন্টা ধরে মনের সুখে জঙ্গল উপভোগ করে ফেরার পথ ধরলাম। ফেরার পথে তুরিয়া গেটে বানানো মিউজিয়ামটা দেখে নেওয়া যায়। এখানে মোগলির স্ট্যাচু,
আর পেঞ্চ অরণ্যে বসবাসকারী প্রাণীদের খুব সুন্দর প্রদর্শনী রয়েছে। হরিণ মেরে এখন হোটেলে ফিরে বিশ্রাম, কাল নাগপুর থেকে ফেরার ট্রেন ধরব। এপিসোডটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এই অনুরোধ থাকলো। খুব তাড়াতাড়ি ফিরছি দুর্দান্ত নতুন এপিসোড নিয়ে। টাটা।